বিজ্ঞানের সবথেকে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে উড়োজাহাজ বা বিমান আবিষ্কার। ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? এত বড় এবং ভারী একটা জিনিস, তার ভেতরে অনেক মানুষ আর মালপত্র নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে, অথচ নিচে পড়ে যাচ্ছে না। কিভাবে সম্ভব? চলুন এই প্রতিবেদন থেকে সেটাই জেনে আসি। এক্ষেত্রে প্রথমেই আমরা জানব বিমান আবিষ্কারের শুরুর কিছু কথা। এই বিমান বানানোর প্রথম ধারণা আসে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি ছবি থেকে, আর 1905 সালে প্রথম বিমান তৈরি করেন অরভিল রাইট ও উইলবার রাইট নামে দুই ভাই, যারা রাইট ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। বিমান ওড়ানোর জন্য 4টে জিনিস মাথায় রাখতে হয়, সেগুলি হলো বিমানের ওজন, লিফট, থার্স্ট এবং ড্র্যাগ। চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বিমানের ওজন। আমরা সকলেই জানি যে অভিকর্ষ বলের জন্য পৃথিবী সব জিনিসকে নিচের দিকে টানে। বিমানের ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়। অভিকর্ষ বলের কারণে এটি বারবার মাটিতে চলে আসতে চায়। ওজন যত বেশি হয়, মাটিতে আসার প্রবণতা ততই বেশি থাকে। যে বল বিমানকে আকাশে উঠতে সাহায্য করে এবং অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে, সেটাকেই বলা হয় লিফট। বিমানের ডানার দিকে খেয়াল করলে দেখা যায় যে এটি কিছুটা বাঁকা হয়ে থাকে। বিমান যখন সামনের দিকে এগোতে থাকে, তখন এই ডানা বাতাসকে দুই ভাগে ভাগ করে দেয়। বিমানের ডানার উপরের দিকে থাকা অধিবৃত্তাকার আকৃতির কারণে বাতাসে কম আয়তনের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু ডানার নিচের অংশ সমান থাকার কারণে বাতাস কোনো বাধা পায় না। এইরকম গঠন থাকার কারণে, অর্থাৎ ডানার উপরের দিকে বাতাসের চাপ কম এবং নিচের দিকে অনেক বেশি থাকার কারণে, বিমান বাতাসের চাপে এটার ওজনের বিপরীতে কাজ করে, মানে নিচে পড়ে যাবার পরিবর্তে উপরের দিকে উঠতে থাকে। একেই বলা হয় লিফট। আকাশ থেকে নামার সময় বিমানের ওই ডানাকে হালকা বাঁকা করে উপরের বাতাসের চাপ বাড়ানো হয় এবং নিচে কমানো হয়। মূলত অনেক বেশি লিফট পাবার জন্যই বিমানকে অনেক দূর থেকে রান করাতে হয়, যাতে গতি বেশি থাকে। এই কারণেই দেখা যায় যে রানওয়েতে বিমান অনেক দূর থেকে অনেক স্পিড নিয়ে উপরের দিকে উঠে যায়। ড্র্যাগ হচ্ছে একটি বাধাজনিত বল। বলা যায় বিমানের বিপরীত দিকে বাতাসের বাধাকেই বলা হয় ড্র্যাগ। বিমান তো আকাশে উঠল, কিন্তু বাতাস তো একে পিছনের দিকে ড্র্যাগ করে নামিয়ে দিতে চাইবে। কাজে এই বলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে চাই বল বা থার্স্ট। বিমানের উইং বা ডানায় জেট ইঞ্জিন চালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। ইঞ্জিনে দুটি চেম্বার থাকে, একটি কম্বাশন চেম্বার, অন্যটি এয়ার চেম্বার। এই দুই চেম্বার থেকে প্রচণ্ড বেগে বের হওয়া এক্সস্ট গ্যাস পিছনের বায়ুতে আঘাত করে, ফলে পিছনের বায়ু থার্স্ট প্রয়োগ করে বিমানকে সামনের দিকে চলতে সাহায্য করে। ইঞ্জিনের মাঝে দিয়ে বের হয়ে যাওয়া বায়ুর 80% এর এয়ার চেম্বার হয়ে বাহিরে বের হয়ে যায়, আর বাকি 20% কম্প্রেসড হয়ে কম্বাশন চেম্বারের মধ্যে প্রবেশ করে এবং ফুয়েলকে জ্বলতে সহায়তা করে। পাশাপাশি টার্বাইন ঘুরিয়ে যখন প্রচণ্ড গরম এক্সস্ট গ্যাস বের হয়, তখন সেটাও থার্স্টের সৃষ্টি করে। মূলত এই পদ্ধতিগুলো কাজে লাগিয়েই আকাশে বিমান উড়ানো হয়।